সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা সামনে দেখছেন বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী গাভী গরু আর আমরা রয়েছি মেসাজ দিনাজপুর আদর্শ অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আর সামনে দেখছি আমরা মজু চাচাকে আমরা একটু কথা বলবো গরু গুলোর সম্বন্ধে চাচা আসসালাম ভালো আছে আচ্ছা আজকে গরু দেখছি বেশ গরু আছে সবই লাল সব সাড়ে তিন মন ধরানো যাবে যদি কেউ বাচ্চা নিতে চাই সেটাও নিতে পারবে আচ্ছা সিং মাতার সব কিছু ওকে আসেন একটা করে দেখি কয়টা আছে টোটাল দশটা আচ্ছা তো প্রথম এইটা আরও আছে কিন্তু দশটা গরুর আজকে একটা বেগেস আচ্ছা আসেন কাছাকাছি আসেন এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা বয়সটা কেমন চে ছয় দাদা বয়স।

আচ্ছা এই গরুটা পৃথক ভাবে কতটুকু গোস্ত হবে বর্তমানে বর্তমানে নব্বই কেজি মতো গোস্ত হতে পারে শেট বাদ আচ্ছা আচ্ছা শেট বাদ না শেট সহ শেট আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সিং মাথা সিং খাড়া কিছু দেখে শুনে নিবে এটা চার চলেন পাঁচ নাম্বার দেখে নেই এই যে পাঁচ নাম্বার এটা আরো গোস্ত ধরা আছে বেশি হ্যাঁ লাল রং লাল রং সিং মাথা ভালো আছে শিং মাথা ভালো আছে মোটামুটি সব সুস্থ সবল একেবারে সুস্থ সবল দেশি গরু একেবারে দেশি গরু একেবারে দেশি গরু এটা আই হ্যাঁ একেবারে পাতলা চামড়া বর্তমানে পঁচাশি কেজি পার আছে আর বয়স বয়স এর নতুন জন আচ্ছা এটা তাহলে দেখলাম পাঁচ নাম্বার এটা কয় যাব ছয় নাম্বার এটা ছয় আচ্ছা এটা মাটিয়া সাদা না এটা লাল মাড়িয়া বলে আচ্ছা লাল মাড়িয়া সিএল

চার দাঁত মানে কয়টা বাচ্চা নেওয়া হয়েছে একটা বাচ্চা শুধু নেওয়া হয়েছে আচ্ছা এখনো চাইলে তিন চারটা বাচ্চা নেওয়া যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে সাত মোটামুটি সব সুস্থ সবল আর তারপর সেটা আট এই আর হ্যাঁ এটা নতুন জন্ম বয়স এটা সুস্থ সবল ফ্রেম বড় ফ্রেম লাগার জন্য খুব ভালো গরু আচ্ছা এটা ওটা একটা দেশাল দেশাল আর বয়স বললেন কয় দাদ এটা নতুন জন্ম বয়স চামড়াটার কি অবস্থা দেখি চামড়া দেখি চামড়াও একবার পাতলা চামড়া তাহলে এটা সিরিয়ালের কয় নাম্বার এটা

মানে যে যেভাবে চাপ নিতে পারবে ফোনে যদি হয়ে যায় আলোচনার মাধ্যমে ব্যাটে 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 বলে মিললেই হবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে সকালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ